নমস্কার বন্ধুরা নিয়োগ নিয়ে বিতর্কের মধ্যে ভালো খবর শোনালো রাজ্য সরকার পৌরসভা নির্বাচনের আগে মহিলাদের চাকরির জন্য বড় সুযোগ দু সালে শুরু হয়েছিল এই আশা প্রকল্পের কাজ যা বাস্তবায়িত হয় দু সাল থেকে এটি জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের অংশ হিসাবে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক দ্বারা প্রতিষ্ঠিত হয় এবার এই বাংলার মহিলাদের জন্য তৃণমূল সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনালো ভালো খবর মাধ্যমিক পাস করলেই মিলবে আশা কর্মীর চাকরির সুবর্ণ সুযোগ রাজ্যের তর তরফে চলতি বছরেই আশাকর্মী পদে নিয়োগ করা হবে তবে বর্তমানে এখন কিছু জেলায় নিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং খুব শীঘ্রই বাকি পরবর্তীতে জেলাগুলি রয়েছে সেগুলি নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হবে তো আমরা আজকের ভিডিওটিতে প্রথমেই জেনে নেব যে কোন কোন জেলায় বিজ্ঞপ্তি বার হয়েছে এবং এই আশাকর্মীর জন্য কোন কোন জেলার কত ভ্যাকান্সি রয়েছে এবং বয়স কী থাকা দরকার এবং আশাকর্মী পদের জন্য কি কী নিয়মাবলী থাকা দরকার তো আমরা সম্পূর্ণ আলোচনা করব আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তার জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্রতি মুহূর্তের আশা কর্মী পদের ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অল করে রাখুন তাহলে চলুন ভিডিওটি আমরা শুরু করে তো ফ্রেন্ড আমরা প্রথমেই জেনে নিই যে বয়স কী থাকা দরকার আবেদনকারীর বয়স হতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং তপশিলি জাতি বা তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে আশা নিয়োগের নিয়মাবলী কি রয়েছে আমরা একটু দেখে নেই নাম্বার ওয়ান আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে কেবলমাত্র বিধবা বিবাহিত অবিবাহিত আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাও কিন্তু আবেদনযোগ্য অর্থাৎ এক কথায় সকল মহিলারাই কিন্তু এই আশাকর্মী পদের জন্য আবেদন করতে পারবে নাম্বার দুই যেটা রয়েছে আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ আপনারা যে গ্রামের অঞ্চলের হয়ে আবেদন করবেন সেই অঞ্চলের অবশ্যই স্থায়ী বাসিন্দা আপনাকে হতে হবে নাম্বার থ্রি যেটা রয়েছে আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে আবেদনকারী আবেদনপত্রের সঙ্গে যেগুলো জমা দিতে হবে একটু আপনারা দেখে নেন ভালো করে নাম্বার ওয়ান জন্ম তারিখে শংসাপত্র অথবা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড জন্মের প্রমাণপত্র হিসাবে আপনারা জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যে কোনো একটি দিতে পারেন নাম্বার টু জাতিগত সংস্থাপত্র যদি আপনার কোনো রকম বি সি এসি এস টি কাস্ট থাকে তাহলে অবশ্যই সেই সার্টিফিকেট আপনাকে দিতে হবে নাম্বার তিন রয়েছে স্থায়ী বাসিন্দা প্রমাণের হিসাবে ভোটার কার্ড বা রেশন কার্ড অর্থাৎ আপনি যে গ্রামের স্থায়ী বাসিন্দা তার হিসাবে কিন্তু আপনাকে ভোটার কার্ড অথবা কিন্তু রেশন কার্ড আধার কার্ড এগুলো কিন্তু আপনাকে দিতে হবে নাম্বার চার যেটা রয়েছে আবেদনকারীর দু কপি পাসপোর্ট সাইজের রঙিল ফটো অবশ্যই দু কপি আবেদনকারীর রঙিল কিন্তু ফটো দিতে হবে এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি নিয়োগের ধরন কিভাবে নিয়োগ করা হবে নিয়োগের সময় শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখা হবে ওই ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে অর্থাৎ কোনো পরীক্ষা থাকছে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এবার আপনারা কিভাবে আবেদন করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমে আপনাদের কিন্তু আবেদন করতে হবে আবেদনপত্র পূরণ করে সঙ্গে সমস্ত নথিপত্র সংযোগ সংযুক্ত করে আবেদনকারীদের নিজ নিজ ব্লক অফিসের ঠিকানায় জমা করতে হবে এছাড়াও অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া চালু হলে এখান থেকে আমরা সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আপনাকে জানিয়ে দেব প্রথমে মালদা জেলার জন্যই কিন্তু এই পদে নিয়োগ করা হবে মালদা জেলার জন্য এবার কোন কোন ব্লকে মালদায় কত ভ্যাকান্সি আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে হরিশ্চন্দ্রপুরে এক এক নম্বর ব্লকে কিন্তু কুড়ি জন ভ্যাকান্সি রয়েছে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকে পঁচাশি জনকে নিয়োগ করা হবে এবং চাঁচল এক নম্বর ব্লকে দুইজনকে নিয়োগ করা হবে চাঁচল দুই নম্বর ব্লকে দশজনকে নিয়োগ করা হবে রতুরা এক নম্বর ব্লকে কিন্তু একজনকে নিয়োগ করা হবে এবং রতুয়া দুই নম্বর ব্লকে এগারো জনকে কিন্তু নিয়োগ করা হবে ইচ্ছুক প্রার্থীরা বিস্তারিত আবেদন করতে কিন্তু ডাব্লু এনআইএ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন তো ফ্রেন্ড আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবং এই ভিডিওটি একটি লাইক করে রাখবেন যখনই আমরা আশা কর্মী ভিডিও ছাড়বো এখান থেকে আপনাদের কাছে কিন্তু সবার ফার্স্ট চলে যাবে তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে